বিরোধীদের অনাস্থা প্রস্তাব মণিপুর ইস্যুতে মোদিকে আক্রমণ রাহুলের মণিপুরকে ভারতের অংশ মনে করে না মোদি রাহুল মণিপুরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে এমন কথাও বলেন ভারত মাতার হত্যা করেছে বলেন রাহুল গান্ধী আরো একবার উত্তাল সংসদ এবং আপনারা জানেন যে সংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী এবং তারপর গতকালই তিনি পৌঁছন সংসদ এবং রাহুলের তোপে এবার কেন্দ্র মণিপুরকে ইস্যু এবং ইস্যুতেই উত্তাল সংসদ মণিপুরকে ইস্যু করা হয়েছে সংসদে পাল্টা ভারত ছাড়ো তাৎপর্যপূর্ণ টুইট এসেছে মোদির তরফ থেকে সংসদের সুর ধরে পিসি ভাইপোর কথা যেরকম এসেছে দুর্নীতিমুক্ত ভারত গড়তে হবে এই কথাও এসেছে এবং সংসদকে কিন্তু দফায় দফায় উত্তাল হতে দেখা যাচ্ছে রাহুলের তোপে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকার আমরা নজর রেখেছি সরাসরি নিউজরুমের দিকে আমরা নজর রাখবো আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ আমি একটা প্রশ্ন নিয়ে শুরুতে তোমার কাছে আসতে চাইবো আমরা দেখলাম যে সংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর সংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী এবং তারপর গতকাল তিনি এসেছিলেন এবং আজও দফায় দফায় উত্তাল উত্তপ্ত হলো সংসদ এবং সংসদের কক্ষ যতবার উত্তপ্ত হয়েছে কেন্দ্রের সরকারকে সরাসরি আক্রমণ রাহুল গান্ধীর দেখো নির্দিষ্টভাবে আমরা গতকালই যে ছবি দেখেছিলাম যে সংসদ উত্তাল ছিল আজকেও সেই ছবিটা একেবারে একই রকম রয়েছে এবং গতকাল নির্দিষ্টভাবে আমরা দেখেছি গৌরব গগৈ কংগ্রেসের সাংসদ তিনি বেশ কিছু প্রশ্ন নিয়ে সংসদকে কার্যত উত্তাল করে তুলেছিলেন তিনটি প্রশ্ন মূলত রেখেছিলেন যে কবে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছবেন অর্থাৎ মণিপুরে পৌঁছবেন কেন তিনি এতদিন পর্যন্ত মণিপুর ইস্যুতে সংসদের ভেতরে মন্তব্য করেননি এবং কবে এই মণিপুর হিংসাতে ব্যর্থ হয়েছেন হিংসাকে নিয়ন্ত্রণ করতে সেখানকার মুখ্যমন্ত্রী তাকে অপসারণের সিদ্ধান্ত নেবে কেন্দ্রের বিজেপি সরকার এই ছিল মোটের উপর তিনটি প্রশ্ন এবং নির্দিষ্টভাবে আজ দেখলাম যে নির্দিষ্টভাবে গৌরব গগৈয়ের পর একদম সমস্ত ধাপ এগিয়ে আজকে সরাসরি রাহুল গান্ধী তিনি সংসদে সরব হলেন মণিপুর ইস্যুতে তিনি যেভাবে বললেন কার্যত একেবারে তুলে ব্যাট করলেন বলা যায় এবং যে ছবি আমরা দেখেছি প্রথমে আমরা রাহুল গান্ধী কী বললেন সংসদে মণিপুর ইস্যুতে একবার শোনানোর চেষ্টা করব দর্শকদের কুছ দিন পহলে মেয়ে মণিপুর গিয়া হমারে প্রধানমন্ত্রী নেই গয়ে শেম আজ তক নেই গয়ে শেম শেম ক্যুকি উনকে লিয়ে মণিপুর হিন্দুস্তান নহীঁ হ্যায় মগর আজ কি সচ্চাই ইয়ে হ্যায় কি মণিপুর নহীঁ বচা হ্যায় মণিপুর কো আপনে দো ভাগ মে কর দিয়া হ্যায় মণিপুর কো আপনে বাঁট দিয়া হ্যায় তোড় দিয়া হ্যায় স্পিকার স্যার ইনহোনে মণিপুর মে হিন্দুস্তান কি হত্যা কি হ্যায় মণিপুর কি নহীঁ হিন্দুস্তান কি হত্যা কি হ্যায় ইনকি রাজনীতি নে মণিপুর কো নহীঁ হিন্দুস্তান কো মণিপুর মে মারা হ্যায় হিন্দুস্তান কো কতল কিয়া হ্যায় হিন্দুস্তান কা মার্ডার কিয়া হ্যায় মণিপুর মে এ বক্তব্য একদম উত্তাল সংসদ এবং যে ভঙ্গিতে যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল রাহুল গান্ধীর তা পরিষ্কার দর্শকদের সামনে পরিষ্কারভাবে বলছেন যে মণিপুরের মার্ডার হয়ে গেছে মণিপুরে ভারতবর্ষের খুন হয়ে গেছে ভারতবর্ষকে সেখানে খুন করে ফেলা হয়েছে এই ভঙ্গিতে রাহুল গান্ধী বলছিলেন এবং তাৎপর্যপূর্ণভাবে আজকে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে যেহেতু ভারত ছাড় আন্দোলনে আজ সেই দিন 9ই আগস্ট আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন এবং অধিবেশন শুরুর আগে ছিল সেই টুইটে তিনি বলেছেন যে এই পথ গান্ধীজির পথ তবে যেভাবে ভারত জুড়ে এই দুর্নীতি সেই দুর্নীতি যেন ভারত ছেড়ে চলে যায় একই সঙ্গে পরিবারতন্ত্র তাকেও তিনি কুইট করতে বলেছেন একই সঙ্গে শোষণের নীতি তাকেও তিনি কুইট করতে বলেছেন কি ছিল ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট সেই টুইটটাও একবার দর্শকদের দেখানোর চেষ্টা করব সিনে স্ক্রিনে দেখো নির্দিষ্টভাবে আমরা বলার চেষ্টা করছি সোনিয়া যেভাবে গোটা বিষয়টা অর্থাৎ রাহুল গান্ধীর তোপ আজকে সংসদে এবং তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন এবং এই টুইট এবং রাহুল গান্ধীর তোপ তাকে ঘিরে কার্যত উত্তাল কারণ আমরা এর আগে দেখেছি যে ইন্ডিয়া অর্থাৎ বিরোধী জোটের তরফ থেকে মণিপুরে গেছে মণিপুর পরিদর্শনে গেছে এবং যেটা মনে করা হচ্ছিল যে মণিপুর ইস্যুতে
আজকে নির্দিষ্টভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যের আশা ছিল এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বলে রেখেছেন তিনি 10ই আগস্ট তিনি সংসদে বক্তব্য পেশ করবেন। কী নিয়ে পেশ করবেন সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। সেটা মণিপুর ইস্যু নাকি অন্যান্য ইস্যু নাকি ভারত ছাড়ো ইস্যু সেটা প্রধানমন্ত্রী নিজেই বলতে পারবেন। এবং একই সঙ্গে নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রীর যে টুইট করা ভিডিও আমরা স্ক্রিনে দেখাচ্ছি কুইট ইন্ডিয়া, তিনি বলছেন যে দুর্নীতি ভারত ছাড়ো, একই সঙ্গে পরিবারতন্ত্র ভারত ছাড়ার কথা বলেছেন তিনি টুইটের মাধ্যমে, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তোষণের যে নীতি তা ভারত ছাড়ো। এবং পাশাপাশি যে ছবি সোনিয়া তাতে তাকে ঘিরে কার্যত সংসদের উত্তাল ছবি, যেখানে ভারতবর্ষের সমস্ত বিল পাস করা হয়, যাবতীয় বিষয়গুলো করা হয়, সেখানে কার্যত মণিপুর ইস্যুতে কেন্দ্র করে বিরোধী জোটের যে বেলাগাম আক্রমণ, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে কখনো কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পাল্টা বক্তব্য রেখেছেন, তিনিও সমানে সমানে ব্যাচ করেছেন, তার বক্তব্য শোনাবো, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এখন এই মুহূর্তে যে ছবি তৈরি হয়েছে তাতে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে সংসদে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলবেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সোনিয়া বলবো যে রাহুল গান্ধীর পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি বলেছেন, তিনি কি বলেছেন রাহুল গান্ধীর পাল্টা পরিবারতন্ত্র নিয়ে তিনি কি বলেছেন একবার সিনে দর্শকদের শোনানোর চেষ্টা করব। চারো তরফ একই গুঞ্জ হ্যায় করাপশন কুইট ইন্ডিয়া, ইয়ানি ভ্রষ্টাচার ইন্ডিয়া ছোড়ো, অ্যাপিজমেন্ট কুইট ইন্ডিয়া ইয়ানি তুষ্টিকরণ ইন্ডিয়া ছোড়ো, ডাইনেস্টি কুইট ইন্ডিয়া ইয়ানি পরিবারবাদ ইন্ডিয়া ছোড়ো। আজ পুরা দেশ হর বুরাই কে লিয়ে কহ রহা হ্যায় কুইট ইন্ডিয়া। একেবারে সত্যজিৎ আমরা নজর রাখলাম ঠিক এই জায়গা থেকেই নানা প্রশ্ন উঠে আসছে। সত্যজিৎ আমরা তার আগে একটু শোনাবো স্মৃতি ইরানি, তিনিও কি বলেছেন। মণিপুর হামারে দেশ কা অভিন্ন অঙ্গ হ্যায়, খণ্ডিত না থা না হ্যায় না কভি হোগা। ইনকে ইউপিএ কে অলায়েন্স কে এক নেতা নে তামিলনাডু মে এক বক্তব্য দিয়া হ্যায়, পুনঃ কহতি হুঁ कि भारत का मतलब मात्र उत्तर भारत। मैं आज गांधी खानदान से कांग्रेस पार्टी से पूछना चाहती हूं, क्या भारत केवल उत्तर भारत है? अगर दम है तो अपने पार्टनर को मुंह तोड़ जवाब दे अगर हिंदुस्तान में आस्था रखते हैं। প্রশ্নটা উঠে এলো সত্যজিৎ, ভারত কি শুধু উত্তর ভারত? একেবারে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন স্মৃতি ইরানি। দেখো নির্দিষ্টভাবে তিনি অভিজ্ঞ মন্ত্রী, তিনি সরাসরি বলছেন যে ভারতবর্ষ মানে তো শুধুমাত্র, এবং তিনি এটা পরিষ্কার করে দিয়েছেন যে মণিপুর ভারতবর্ষের একদম অখণ্ড এবং ভারতবর্ষের একটা নির্দিষ্টভাবে অংশ এবং এ নিয়ে কোনো প্রশ্ন ওঠা উচিত নয়। একই সঙ্গে স্মৃতি ইরানি বলছেন যে ভারতবর্ষ শুধুমাত্র উত্তর ভারত কেন্দ্রিক হতে পারে, যদিও আমরা জানি যে বিজেপির মূল প্রাণশক্তি সেটা এই গোবলয় কেন্দ্রিক, তবুও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বক্তব্যে যেটা উঠে এসছে যে ভারতবর্ষ মানে উত্তর ভারত নয় তা বহুকেন্দ্রিক, এবং দাক্ষিণাত্যে যে বক্তব্য কংগ্রেসের একজন নেতা করেছেন তার পরিপ্রেক্ষিতে নিয়ে কথা বলেছেন। এবং আজকে যে ছবি দেখতে পাচ্ছি সংসদে টান টান ছবি, উত্তেজনার ছবি, সমান সমান লড়াইয়ের ছবি, সেই ছবির পাশাপাশি আরও একটি ছবি যে সংসদের যে সমস্ত বিষয়গুলো, অর্থাৎ নরেন্দ্র মোদীর যে প্রধানমন্ত্রী যে ভারত ছাড়ো ডাক দিয়েছে সেই ইস্যুতে সাংসদ এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনিও সরব হয়েছেন। তিনি কি বলেছেন, তিনি বঙ্গের ইস্যুতে সরব হয়েছেন, ভারত ছাড়োকে বাংলা লাইনে অর্থাৎ বেঙ্গল লাইনে তিনি ব্যবহার করেছেন বলে অনেকে মনে করছেন। কি বলেছেন সুকান্ত মজুমদার একবার দর্শকদের শোনানোর চেষ্টা করব। প্রধানমন্ত্রী যে তিনটে শব্দ বলেছেন, এই তিনটে শব্দ যদি একসাথে কোথাও বিরাজ করে থাকে সব থেকে বেশি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গে আপনি অ্যাপিজমেন্ট দেখতে পাবেন, বংশবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার কয়েক হাজার কোটি টাকার মালিক এখন বর্তমানে, এবং তাকেই নেতা বানানো হচ্ছে, এবং তার সাথে সাথে করাপশন, করাপশন তো এখন নাম পর্যন্ত চলে এসেছে ইডির চার্জশিট, আর কয়েকদিনের অপেক্ষা পার্থ চট্টোপাধ্যায় গত কয়েকদিন আগে কোর্টের সামনে গিয়ে মুখ্যমন্ত্রীর নাম বলেছে, এখন তো সময় হয়ে এসছে, আস্তে আস্তে কেল্লা বাসের কেল্লা ধসে পড়ছে, এবং এই পিসি ভাইপো তৃণমূল কংগ্রেস কুইট বেঙ্গল করবে।
নির্দিষ্টভাবে সোনিয়া আমরা শুনলাম যে ভারত ছাড়ো জাতীয় প্রেক্ষাপটের যে অনুষঙ্গ তাকে সরাসরি বেঙ্গল লাইনেও নিয়ে আসা হয়েছে এবং ভারত ছাড়োর বেঙ্গল লাইন কী হতে পারে, বাংলার পরিপ্রেক্ষিতে ভারত ছাড়োকে কীভাবে প্রয়োগ করা হতে পারে বা কীভাবে প্রয়োগ হয়েছে তা সরাসরি আমরা সিএনএর দর্শকদের বাংলার দর্শকদের শুনলাম এবং সেক্ষেত্রে সাংসদ এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্য পরিষ্কার করলেন। তিনি বলেন যে এখান থেকে তিনি পিসি ভাইপো কুয়েটের কথা বলেছেন, যদিও তার দাবির পাল্টা নির্দিষ্টভাবে শাসক দলের তরফে নির্দিষ্টভাবে আসবে নিশ্চয়ই, তা আমরা শোনাবো। এবং গোটা পরিস্থিতি এমন জায়গায় গেছে, আজকে গতকালই আমরা যে ছবি দেখেছিলাম যে সাংসদ নিশিকান্ত দুবে তিনি বলেছিলেন তিনিও বেঙ্গল লাইনে খেলেছিলেন, তিনিও বলেছিলেন যে সিঙ্গুরের ইস্যুতে আমরা একেবারে ইস্যুতে ঠিক এই জায়গা থেকেই তোমার কাছে আসবো, একটু সঙ্গে থাকতে বলবো যে বারবার কিন্তু বাংলার নানা প্রসঙ্গ উঠে আসছে। উত্তাল সংসদ গতকালই শুধু না, আজকের ছবিটাও আপনারা দেখেছেন, রাহুল গান্ধীর তোপে সরাসরি কেন্দ্রের বিজেপির সরকার, কিন্তু মণিপুরকে যেরকম ইস্যু করা হচ্ছে তারই পাশাপাশি কিন্তু বিজেপির তরফ থেকেও নানা ইস্যু থাকছে সংসদের। আমরা বারবার দেখলাম যে পিসি ভাইপো ইস্যু, সেই ইস্যুতেও সরব হতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপিকেও। আমরা নজর রাখার চেষ্টা করব, আবারও আমরা আলোচনাতেই ফিরব, সরাসরি আমরা নজর রাখব নিউজ রুমের দিকে। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, ঠিক যে কথা দিয়ে তুমি শেষ করেছিলে বিরতিতে যাওয়ার আগে, বাংলা কেন্দ্রিক হয়ে যাচ্ছে বিষয়টা, বারবার বাংলার বিষয়গুলো উঠে আসছে, কারণ নিশিকান্ত দুবের কথা তুমি বলছিলে, যে সিঙ্গুরের কথাও কিন্তু উঠে এসেছিল গতকাল। দেখো নির্দিষ্টভাবে তুমি যদি দেখো সংসদের ছবিটা দেখো, তুমি আজকে সকালেই একদম প্রথম পর্বেই প্রধানমন্ত্রী সেই একদম সাড়া জাগানো টুইট এসছে, যেখানে নেপোটিজমকে কুইট করতে বলেছেন, ডায়ালিস্ট পরিবারতন্ত্রকে কুইট করতে বলেছেন, ভারত ছাড়োর যে অনুষঙ্গকে তিনি টেনে এনেছেন 1942 ভারত ছাড়ো আন্দোলন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সেই দিন এবং সেই দিনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তাৎপর্যপূর্ণ টুইট। এবং আজকে সংসদে কি দেখলাম, রাহুল গান্ধী একেবারে তেড়েফুঁড়ে আক্রমণ করলেন এবং সেই আক্রমণের মুখ মানে অগ্রভাগেই ছিল বিজেপি। এবং নির্দিষ্টভাবে রাহুল গান্ধী যারা বলতে চাইলেন বা বললেন যে মণিপুরে ভারত একেবারে দ্বিধা বিভক্ত হয়েছে, হত্যা হয়েছে সেখানে, এবং তার সঙ্গে আরও বিষয় অনেকগুলো বিষয় উঠে আসলো, এবং জাতীয় এই বিষয়গুলো অর্থাৎ জাতীয় স্তরের এই বিষয়গুলো কখন একেবারে টুক করে যে বাংলা বেঙ্গল লাইনে ঢুকে পড়লো, এটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ কালকের ছবি তুমি গতকালের ছবি তুমি দেখো সোনিয়া, সেক্ষেত্রে নিশিকান্ত দুবে যখন তিনি সেটিং ওয়েটিং নিয়ে নির্দিষ্টভাবে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর জামাতাকে সরাসরি সোনিয়া গান্ধী অধিবেশনে ছিলেন, তিনি নির্দিষ্টভাবে বলেছিলেন যে সিঙ্গুর ইস্যুতে তিনি তারা ছিলেন, বিজেপি ছিল এবং বিজেপি ছিল তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এবং নিশিকান্ত দুবে গতকাল কী বলেছিলেন সেই বক্তব্য আরও একবার দর্শকদের মনে করাতে যাব, দেখাতেও চাইব, পিসিআরকে আবার বলবো যে নিশিকান্ত দুবের সেই বক্তব্যটা দেখানোর জন্য। मेरे प्रधान एक बात कहते हैं कि ये अविश्वास प्रस्ताव नहीं, प्रधानमंत्री जी कहते हैं कि ये अविश्वास प्रस्ताव नहीं है, ये अपोजिशन में विश्वास प्रस्ताव है कि कौन अपोजिशन में कौन किसके साथ है। जब माननीय प्रधानमंत्री जी ने ये कहा तो मैंने सोचना शुरू किया सर कि प्रधानमंत्री जी ये बात क्यों कह रहे हैं, हमारे खिलाफ अविश्वास प्रस्ताव है, लेकिन वो कह रहे हैं कि ये अपोजिशन वाले अपने विश्वास प्रस्ताव की बात कर रहे हैं और उसमें वो देखना चाहते हैं कि कौन दल सचमुच उनके साथ है। दूसरी पार्टी है सर टीएमसी, माननीय राजनाथ जी संजोग से बैठे हुए हैं, सिंगूर का बड़ा आंदोलन हुआ, भारतीय जनता पार्टी की सहयोगी थी, हमने साथ दिया टीएमसी का, माननीय राजनाथ सिंह जी पार्टी के अध्यक्ष होते हुए ममता बनर्जी के रैली में शामिल हुए, हमने आंदोलन को साथ दिया, यदि आज आप बंगाल में सरकार बनाए उसमें हमारा भी कोई योगदान है। लेकिन आपको करप्ट किसने बनाया, नारदा का केस हमने आपके ऊपर नहीं किया, शारदा का केस हमने आपके ऊपर नहीं किया, इस कांग्रेस ने किया, आपका विरोध उस कांग्रेस से होना चाहिए कि हमसे होना चाहिए। দেখো নির্দিষ্টভাবে গতকাল যে ছবি আমরা দেখেছিলাম যে সাংসদ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি বলেছিলেন এবং তিনি যে বক্তব্যই জাতীয় স্তরের যে বক্তব্যই তিনি পেশ করুন তার সঙ্গে তিনি বেঙ্গল লাইনকে জুড়ে দিয়েছিলেন।
অদ্ভুত ভাবে আজকেও তুমি দেখো যে রাহুল গান্ধী তোপ দাগছেন, তার তোপের মুখে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার বা এনডিএ সরকার, পাল্টা প্রধানমন্ত্রী টুইট করছেন এবং কোথা থেকে একেবারে টুক করে গোটা বিষয়টা বেঙ্গল লাইনে প্রবেশ করেছে। এবং যেমন ভারত ছাড়ো ডাক দিয়েছেন দুর্নীতি বা বিভিন্ন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক একইভাবে সাংসদ সুকান্ত মজুমদার তিনি ভারত ছাড়ো অনুষঙ্গকে একেবারে বেঙ্গল লাইনে ফেলে দিয়েছেন। কি বলেন সুকান্ত মজুমদার, আরও একবার শোনানোর চেষ্টা করবো দর্শকদের। প্রধানমন্ত্রী যে তিনটে শব্দ বলেছেন, এই তিনটে শব্দ যদি একসাথে কোথাও বিরাজ করে থাকে সব থেকে বেশি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গে আপনি অ্যাপিজমেন্ট দেখতে পাবেন, বংশবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার কয়েক হাজার কোটি টাকার মালিক এখন বর্তমানে, এবং তাকেই নেতা বানানো হচ্ছে, এবং তার সাথে সাথে করাপশন। করাপশন তো এখন নাম পর্যন্ত চলে এসেছে ইডির চার্জশিটে। আর কয়েকদিনের অপেক্ষা, পার্থ চট্টোপাধ্যায় গত কয়েকদিন আগে কোর্টের সামনে গিয়ে মুখ্যমন্ত্রীর নাম বলেছে। এখন তো সময় হয়ে এসছে, আস্তে আস্তে কেল্লা বাসের কেল্লা ধসে পড়ছে এবং এই পিসি ভাইপো তৃণমূল কংগ্রেস কুইট বেঙ্গল করবে। দেখো নির্দিষ্টভাবে এক্ষেত্রে সাংসদ সুকান্ত মজুমদার যেটা বলার চেষ্টা বললেন যে এক্ষেত্রে যে ভারত ছাড়ো অনুষঙ্গ প্রধানমন্ত্রী তিনি টুইট করেছেন তা নিয়ে সুকান্ত মজুমদার বক্তব্য, এবং কোথাও অনেকে বলছেন যে এর ব্যাখ্যা হচ্ছে এটাই যে যেহেতু বাংলায় একেবারে বেলাগাম দুর্নীতি এবং দুর্নিবার দুর্নীতি, ফলে এই দুর্নীতির যে বারবারন্ত সেই দুর্নীতির এই বাংলাকে পরিত্যাগ করে যে দুর্নীতি বাংলাকে ছেড়ে চলে যায়, যেটা ভারত ছাড়ো সঙ্গে অনুষঙ্গ টেনেছেন সাংসদ সুকান্ত মজুমদার, ফলে বাংলার ক্ষেত্রে সেটা উন্নয়ন সূচক হবে বা বাংলার ক্ষেত্রে সেটা অনেকটা ভালো হবে, যেটা তিনি বলতে চেয়েছেন। তবে এক্ষেত্রে সরাসরিভাবে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ তারা কি বলছেন, তারাও সমানে সমানে ব্যাট করছেন, তারা এর প্রতিপক্ষ হিসেবে বা এর নির্দিষ্ট ব্যাখ্যা কী দেবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। তবে মূল ব্যাপার যেটা উঠে আসছে তা হলো যেভাবে গোটা বিষয়টা হলো সংসদ চত্বরে যেভাবে একেবারে বেলাগাম আক্রমণ, এবং এই বাদল অধিবেশনের ক্ষেত্রে আমরা দেখেছি রাহুল গান্ধী মামলাটি চলছিল সুপ্রিম কোর্টের তরফে স্টে অর্ডার হওয়ার পরে তিনি অনাস্থা প্রস্তাবে অংশ নিলেন এবং তারপর থেকে তিনি একেবারে সোজা হাতে ব্যাট করছেন এবং পিচে রানও পাচ্ছেন বলে ওনাকে মনে করছেন। এবং পাশাপাশি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেশের, তিনিও সরাসরি টুইট করছেন, বিজেপি সাংসদরা তারা গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছেন এবং একটা সমানে সমানে লড়াই সেখানে চলছে। এসব কিছুর মধ্যে গোটা বিষয়টা বাংলার দুর্নীতি, বাংলায় একেবারে পাচার চক্র, পাচার দুর্নীতি, এবং এখানেও ভুড়ি ভুড়ি যে রাজনৈতিক নেতৃত্ব কথা এখানে মনে করছেন যে এখানে রাজনৈতিক কথা, বাংলার যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে বলে বা একাংশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে বলে অনেকে মনে করছেন, ফলে সেসবের একটা মুক্তি চাইছেন অনেকেই বা সেসবের অনেকটা তার থেকে বাংলাকে মুক্ত করার ভাবনা হয়তো ঘোরাফেরা করছে, সেখান থেকেই এই নির্দিষ্ট বক্তব্য সাংসদ সুকান্ত মজুমদার করেছেন বলে অনেকে মনে করছেন। সরিয়া একেবারে সত্যজিৎ, আমাদের অবশ্যই নজর থাকবে, কিন্তু যে প্রশ্নটা বারবার উঠে আসছে, আমরা নানা বক্তব্য শোনালাম দর্শকদেরকে, কিন্তু এই যে ভারত ছাড়ো এই প্রসঙ্গটা উঠে আসছে এখনকার দিনে দাঁড়িয়ে, এই দুর্নীতিমুক্ত ভারত বারবার কিন্তু এই প্রশ্নটাও উঠছে এবং সাধারণ মানুষের মনেও তো এই প্রশ্নটা ঘোরাফেরা করছে সত্যজিৎ, যে কেন এত দুর্নীতি, কি কারণে এত দুর্নীতি। না দেখো নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রীর টুইটে উল্লেখ রয়েছে যে যে ইংরেজদের ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই সময় মহাত্মা গান্ধী, গান্ধীজি তিনি ডাক দিয়েছিলেন, এবং তুমি জানো 1942 আন্দোলনে পরবর্তী সময় বিহারের চৌরি চেরায় যে হিংসাত্মক ঘটনা ঘটেছিল তারপর আন্দোলনটি তিনি সেখান থেকে তিনি সরে আসেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেশের, তিনি বলছেন যে পরিবারতন্ত্রের হাত ধরে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, স্পেকট্রাম থেকে বিভিন্ন তথ্যই হয়তো তুলে ধরেছেন বা উঠে আসবে, সেই সমস্ত থেকে তিনি মুক্ত ভারতকে মুক্ত করতে চেয়েছেন। উল্টো দিকে যে ছবি, সেই ছবি হলো মণিপুর জ্বলছে, কারণ গতকাল তুমি দেখেছো যে গৌরব গগৈ তরুণ সাংসদ তিনি কংগ্রেসের তরফে তিনটা প্রশ্ন রেখেছেন এবং তিনি বলেছেন বারংবার বিরোধীরা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই জায়গা থেকেই আসবো সত্যজিৎ তোমার কাছে, কিন্তু দর্শকদেরকেও একটু শোনাতে চাইবো যে সৌগত রায় এই কুইট ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট নিয়ে কি বলেছেন। বিজেপি কা তো কোই কাম নাই হ্যায়, वो तो सत्ताधारी दल है, फिर वो डेमोन्स्ट्रेट कर रहे हैं हमको काउंटर करने के लिए, लेकिन हम लोग गांधी जी को सोरल ट्रिब्यूट दिया कि बीजेपी को सुमति हो और डिबेट करें।
আবারও ফিরবো আমরা নিউজ রুমের দিকে। সত্যজিৎ, যেমনটা তুমি বলছিলে এবং তারই পাশাপাশি সৌগত রায়ের এই মন্তব্য যে তাদেরকে কাউন্টার করার জন্যই বলা। দেখো, নির্দিষ্টভাবে সৌগত রায় তিনি রাজনৈতিকভাবে বর্ষিয়ান সাংসদ, তিনি তার বক্তব্য একদম পরিষ্কার। এবং এই যে গতকাল থেকে ক্লেম কাউন্টার ক্লেম চলছে, অর্থাৎ বক্তব্য মানে দাবি পাল্টা দাবি চলছে, সেই দাবির সূত্রপাত ধরে সংসদে যে ছবি দেখা যাচ্ছে তা একদম অন্যরকম। অর্থাৎ যেভাবে এতদিন পর্যন্ত নির্দিষ্টভাবে একটা বিরোধী পক্ষ ছিল, বিরোধী পক্ষ অব্দি ছিল, কিন্তু বিরোধী পক্ষ একদম তেরে ফুড়ে চব্বিশের আগে যেভাবে কোমর বেঁধে নেমেছে এবং কোথাও একটা ফাইট দিচ্ছে বলে অনেকে মনে করছেন, সেটা একটা বড় ছবি। এবং সেই ছবির হাত ধরেই আজকে যে গোটা বিষয়টা তৈরি হয়েছে, যে রাহুল গান্ধী ভার্সেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে লড়াই বা টক্কর, সেটা কোথাও ভার্চুয়াল থেকে একেবারে সংসদে আমরা ফিজিক্যাল লড়াই দেখছি। এবং তার পাশাপাশি গোটা লড়াইটাই প্রবেশ করেছে বাংলায়, এবং বাংলার ক্ষেত্রে যে প্রত্যেক দিন ভুড়ি ভুড়ি দুর্নীতি বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক মুখগুলোর ছবি বারেবারে বিভিন্ন অর্থাৎ বারেবারে গণমাধ্যমে ভেসে উঠছে, সেই সবের থেকেও মুক্তি চাইছেন। এবং একদম সুচারুভাবে সাংসদ সুকান্ত মজুমদার ভাসিয়ে দিয়েছেন সেই তত্ত্ব। এবং তথ্য আমরা অপেক্ষা করছি সোনিয়া, যে সাংসদ সুকান্ত মজুমদার যেভাবে বাংলায় একটা রাজনৈতিক, তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে তাদেরকে যেভাবে বাংলা ছাড়ার ডাক দিয়েছেন, তার পাল্টা তাদের প্রতিপক্ষ শাসক দলের তরফ থেকে কোনো নির্দিষ্ট বা তাৎপর্যপূর্ণ মন্তব্য বা বক্তব্য উঠে আসে কিনা সোনিয়া। ঠিক এই জায়গা থেকে সত্যজিৎ আরো বেশ কয়েকটা প্রশ্ন আসে, যেরকম সিঙ্গুরের কথা উঠে এসছে, ঠিক একইভাবে পিসি ভাইপো এই কথা উঠে আসছে, কিন্তু সেই জায়গা থেকে নানা প্রশ্ন তো সাধারণ মানুষের মনেও ঘোরাফেরা করছে। এই যে সংসদ উত্তাল হচ্ছে বারংবার, যে যে ইস্যুগুলোতে হচ্ছে সংসদ উত্তাল, সেটা শাসক হোক বা বিরোধী হোক, সেই প্রশ্নগুলো তো মানুষের মনেও। দেখো, একদমই তাই, কারণ মণিপুর ইস্যুতে একটা বিষয় খুব পরিষ্কার, সেখানে যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে, জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, জয়প্রকাশ বাবু যে বক্তব্য উঠে আসছে যে রাহুল গান্ধীর তোপ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট সংসদে আমরা দেখেছি, এবং গোটা বিষয়টাকে নিয়ে সাংসদ সুকান্ত মজুমদার তিনি বেঙ্গল লাইনে খেলেছেন এবং তিনি বলেছেন যে পিসি ভাইপো বাংলা ছাড়ো, অর্থাৎ ভারত ছাড়ো অনুষঙ্গ হিসাবে, কি বলবেন? এগুলো ছেলে মানুষই কথা, রাজনৈতিক কথাবার্তা নয়, এবং আমি বলবো ম্যাচিওর কথাবার্তা। এইসব কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তার একটা মূল্য আলাদা, তার ভারতের স্বাধীনতা সংগ্রামে কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা, এবং আজকে সেই 9ই আগস্ট, তার প্রতি রেভারেন্স মানে একটা উচিত মর্যাদা দিয়ে সেইটাকে স্মরণ করা উচিত। কিন্তু কি করে সুকান্ত মজুমদার বা বিজেপির লোকরা বুঝবেন, তারা স্বাধীনতা সংগ্রামে তারা তো অংশগ্রহণ করেনি, কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বাসঘাতকতার কাজ করেছেন, সুতরাং তারা বুঝবেন না কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা 9ই আগস্টের মূল্যটা কি আছে, তাই জন্য এইরকম ইম্যাজিনাল স্টেটমেন্ট করে। আমি শুধু আপনাদের একটা ঘটনাই মনে করিয়ে দিই, যে তাদের যে প্রতিষ্ঠাতা বলে বলা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি সেই লোকের সঙ্গে হাত মিলিয়ে সরকার করেছিলেন যিনি নেতাজিকে হাউস অ্যারেস্ট বা গ্রেপ্তার করেছিলেন, যার ফলে নেতাজি ভারত থেকে পালিয়ে যেতে হয়। সেই দল, সেই দলের লোকরা যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় 9ই আগস্ট 1942 তখন কি হচ্ছেন, হক সাহেব আর ফিনান্স মিনিস্টার হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা সবাই মিলে কুইট ইন্ডিয়া মুভমেন্টের যারা সৈনিক ছিলেন তাদের ওপর জীবনবাজি করেছিলেন। জয়প্রকাশবাবু, আপনাকে আরেকটা প্রশ্ন করবো এবং শেষ প্রশ্ন এটি, সেটি হলো যে নির্দিষ্টভাবে আজকে যেমন সুকান্ত মজুমদার তিনি এভাবে বলেছেন, গতকালও আমরা দেখেছি বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে তিনি যখন বলছিলেন তিনি সরাসরি সোনিয়া গান্ধীকে আক্রমণ করছিলেন, সেই সময় তিনি সরাসরি বেঙ্গল লাইনে খেলে বললেন যে সিঙ্গুর ইস্যুতে বিজেপি তখন তৎকালীন বিরোধী দল তৃণমূলকে সমর্থন করেছিল, কি বলবেন? আজকে আজকেকার রাজনীতি যখন চলছে তখন রাজনৈতিক অনেক রকম পট পরিবর্তন হয়েছে, বিজেপি বাজপেয়ীজির সময় বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ হাতে বিজেপি অন্যরকম। আজকে সব থেকে বড় কথা, বাজপেয়ীজি কখনো সংসদকে এড়িয়ে চলতেন না,
কিন্তু আজকে নরেন্দ্র মোদী সংসদ মুখর হন না। সুতরাং উনি আগের কথা বলে নিশিকান্ত দুবে যারা এইসব কথা বলছেন, আজকের রাজনীতিবিদ যারা মোদী ঘোষণা করেন, সংসদের ঘোষণা করেন না, গণতন্ত্রের ঘোষণা করেন না, গণতন্ত্রকে মেনে নিতে পারেন না, যারা যারা একদলীয় শাসন করবার চেষ্টা করছেন, বহুমাত্রিক ভারতকে ভেঙে দিতে চাইছেন, তাদের মুখেই এইসব কথা আছে। আমরা এই পুনর ঘোরতর নিন্দা করি এবং সামনে 2024 এই কারণেই ইন্ডিয়া জোট তৈরি হয়েছে এবং বিজেপিকে তারা পরাস্ত করবে। নির্দিষ্ট ভাবে যে দুর্নীতি অপসারণের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এবং তার সুরে সুর মিলিয়েই বললেন সাংসদ সুকান্ত মজুমদার, কোথাও কি 24-এর আগে গোটা বিষয়টা বাংলামুখী করার চেষ্টা করা হচ্ছে? না, আমি বলবো দুর্নীতির যখন কথা হচ্ছে কুইট ইন্ডিয়া নিয়ে, হ্যাঁ জয়প্রকাশ বাবু আপনার হয়তো কোনো কমিউনিকেশন প্রবলেম হচ্ছে সোনিয়া, হয়তো যেখান থেকে উনি বলছেন একবারে আমরা শুনতে পাচ্ছি সত্যজিৎ। নির্দিষ্টভাবে আমরা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য তিনি বলছেন, কিন্তু এই মুহূর্তে কোনো টেকনিক্যাল ডিস্টারবেন্স তৈরি হয়েছে, হয়তো শোনা যাচ্ছে না তার বক্তব্য, আমরা তার কাছে ফেরার চেষ্টা করব। এখন যে ছবিটা উঠে আসছে যে নির্দিষ্টভাবে তিনি পরিষ্কার বললেন যে নিশিকান্ত দুবে যে তত্ত্ব দিচ্ছেন, যে তথ্যের জন্ম দিয়েছেন, তাতে যে সময় এর আগে অর্থাৎ এনডিএ তো ফরমেশন হয়েছিল প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেই এনডিএ ফরমেশন হয়েছিল, ফলে এনডিএর এর আগের যারা নেতৃত্বে ছিলেন সেই নেতৃত্ব এক ধরনের ছিল, তারা সংসদকে এড়িয়ে যেতেন না, কিন্তু বর্তমান নেতৃত্ব সংসদকে এড়িয়ে যায়, তারা অনেকটাই অন্যভাবে সংসদকে পরিচালনা করার চেষ্টা করছেন, ফলে বর্তমান নেতৃত্বের সঙ্গে এর আগের অতীতের তুলনাটা লাভ নেই, ফলে অতীত বর্তমান প্রেক্ষাপট এই ব্যাখ্যা দিলেন। তাতে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে তিনি পরিষ্কার বললেন যে সাংসদ সুকান্ত মজুমদার যে বেঙ্গল লাইনে কথা বলছে দুর্নীতি অপসারণ নিয়ে, পিসি ভাইপোর কুইট বেঙ্গল বা কুইট ইন্ডিয়া নিয়ে, তাকে তিনি উড়িয়ে দিয়ে বলছেন যে নির্দিষ্টভাবে এই ক্ষেত্রে বেঙ্গল লাইন খাটে না এবং একটা এটা একেবারেই মানে শিশুসুলভ একটা তিনি ব্যবহার করেছেন, উদাহরণ দিয়েছে বলে মন্তব্য করলেন। এবং তৃণমূলের তরফে যে বক্তব্য আমরা দাবি করছিলাম, তৃণমূলের তরফে পাল্টা বক্তব্য উঠে আসলো, এরপরে দেখার যে কত দ্রুত এই রাজনৈতিক ক্ষেত্রের এই বক্তব্য পাল্টা বক্তব্য সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বিষয় উঠে আসে কিনা। একেবারে ধন্যবাদ জানাবো সত্যজিৎ, আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে, সংসদ উত্তাল হয়েছে, ভবিষ্যতে কি হয় অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে।